আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমাদের আজকে ভিডিওতে কথা বলবো ঠোঁট কালো হওয়ার এবং ঠোঁটে কালো দাগ হওয়ার রোড কজ নিয়ে ইউটিউবে আপনি হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন যেখানে আপনাকে বলবে মাত্র এক রাতে ঠোঁটের কালো দাগ দূর করুন বা মাত্র এক সপ্তাহে আলু লাগিয়ে বা পেস্ট লাগিয়ে ঠোঁটের কালো দাগ দূর করুন আমি যতটুকু জানি ইউটিউবে এ পর্যন্ত একটি ভিডিও নেই যেখানে ঠোঁট কালো হওয়ার রোড কজ নিয়ে কথা বলা হয়েছে বা এর ইফেক্টিভ ট্রিটমেন্ট নিয়ে কথা বলা হয়েছে প্রথমে কথা বলবো ঠোঁট কালো হওয়ার রুট কজ নিয়ে এবং তারপর কথা বলবো কিভাবে পারমানেন্টলি আপনার ঠোঁটের কালো দাগ দূর করবেন সেটি নিয়ে সো নাম্বার ওয়ানে কথা বলবো আপনার যে কারণে ঠোঁট কালো হয় সেটি হচ্ছে অ্যাডিসন ডিজিজের কারণে অ্যাডিশন ডিজিজ হল আপনার অ্যাড্রিনাল গ্যান্ট যখন পর্যাপ্ত পরিমাণে কর্টিসল তৈরি করতে পারে না এবং কখনও কখনও অ্যালডোস্ট তৈরি করতে পারে না অ্যাডিশন ডিজিজের কয়েকটি লক্ষণ বলবো এবং সেগুলো যদি আপনার সাথে মিলে যায় তাহলে আপনার বুঝতে হবে আপনার অ্যাডিসন ডিজিজের কারণে আপনার ঠোঁট কালো হয়েছে যেমন আপনি সবসময় ডিপ্রেশনে থাকবেন আপনার ঠিক মতো ঘুম হবে না আপনার শরীরে ঠিক মতো এনার্জি পাবেন না এবং আপনার ঠোঁটে কালো দাগ হবে নাম্বার টুতে বলবো আপনার যে কারণে কালো দাগ হয় সেটি হচ্ছে আপনার শরীরে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি থেকে আপনার ঠোঁটে কালো স্পট পড়ে যখন আপনার শরীরে মারাত্মকভাবে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি হয়ে যায় তখন আপনার স্কিনে হাইপার পিগমেন্টেশন হয় এবং সেটি আপনার ঠোঁটেও হয়ে থাকে নাম্বার তিনে বলব আপনার যদি অ্যানিমিয়া হয় তাহলে আপনার ঠোঁট কালো হয়ে যাবে অ্যানিমিয়া বেশিরভাগ মেয়েদেরই বেশি হয় আবার কিছু কিছু পুরুষদেরও হতে পারে অ্যানেমিয়া হলে আপনার রক্তের হিমোগ্লোবিনের মাত্রা কমে যাবে যার কারণে আপনার ঠোঁট অনেক অনেক কালো দেখাবে নাম্বার চারে বলবো ডিহাইড্রেশনের কারণে আপনার ঠোঁট কালো হয়ে যায় ডিহাইড্রেশন বা পানি শূন্যতা হলে আপনার স্কিন অনেক ড্রাই হয়ে যায় আর ড্রাই স্কিন অর্থাৎ ড্রাই লিপস অনেকটাই কালো দেখায় নাম্বার পাঁচে বলবো আপনার ডার্মাটিটিসের কারণে ঠোঁট কালো হয়ে যায় ডার্মাটিটিস দুই ধরনের একটি হচ্ছে অ্যাটোপিক ডার্মাটিটিস অন্যটি হচ্ছে কন্ট্রাক্ট ডার্মাটিটিস বাট এই দুটির মধ্যে কন্ট্যাক্ট ডার্মাটিটিস আমাদের ঠোঁটে অনেক বড় ক্ষতি করে স্পেশালি মেয়েদের ঠোঁটে আর মেয়েদের এই কন্ট্রাক্ট ডার্মাটিটিস হওয়ার কারণ হল প্রচুর পরিমাণে লিপস্টিক ব্যবহার করা অর্থাৎ লিপ প্রোডাক্ট থেকে কন্ট্রাক্ট ডার্মাটিটিস হয় নাম্বার সিক্স হচ্ছে আপনি প্রচুর পরিমাণে ক্যাফেন খেয়ে যাচ্ছেন আর যার কারণে আপনার ঠোঁট কালো হচ্ছে যারা প্রচুর পরিমাণে ঘন ঘন চা কিংবা কফি খেয়ে থাকে তাদের ঠোঁট কালো হয়ে যায় এই ছয়টি কারণে আপনার ঠোঁট কালো হয়ে যায় এছাড়া অতিরিক্ত সান এক্সপোজারের কারণে আপনার ঠোঁট কালো হয়ে যেতে পারে এখন বুঝতেই পারলেন যে এককভাবে বলা যাবে না আপনার ঠোঁট কেন কালো হয়ে যাচ্ছে সেটি আপনাকেই খুঁজে বের করতে হবে যে আপনার ঠোঁট কালো হওয়ার গোড়ার কারণটা কি। অর্থাৎ আপনি প্রতিনিয়ত কি কি ভুল করছেন এবং আপনার দেহে মারাত্মক ক্ষতি করছেন সেটি আপনি ভালো জানেন যদি আপনার পানি শূন্যতার কারণে ঠোঁটে কালো দাগ হয় তাহলে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন এবং যদি অ্যানিমিয়ার কারণে আপনার ঠোঁটে কালো দাগ হয় তাহলে অতি শীঘ্রই অ্যানিমিয়ার ট্রিটমেন্ট করান যদি আপনার ডায়ামাটিসের কারণে ঠোঁটে কালো দাগ হয় তাহলে লিপ প্রোডাক্ট ব্যবহার করা একেবারেই বন্ধ করে দিন আর যদি অতিরিক্ত ক্যাফেন খাওয়ার কারণে ঠোঁটে কালো দাগ হয় তাহলে চা বা কফি খাওয়া কমিয়ে দিন সবশেষে বলবো একক কোনো কারণে আপনার ঠোঁটে কালো দাগ হয় না এক একটি রোগের কারণে এক একজনের দাগ হয়ে থাকে তাই বোকার মতো ইউটিউবারদের কথা মতো আপনার ঠোঁটে চিনি না ঘষে এর সঠিক কারণটি জানুন এবং সেটি খুঁজে বের করে আমাকে কমেন্ট সেকশনে জানান আপনার কোন কারণে দাগ হতে পারে সেটি যদি আপনি আমাকে কমেন্টে বলেন তাহলে আমি সেই টপিকে ভিডিও করার চেষ্টা করবো কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ